আসসালামু আলাইকুম, হোয়াটস আপ এভরিওয়ান। আজকে এই ভিডিওতে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে গিয়ে লিসেনিং এর স্পেলিং মিস্টেক। সো আমরা হচ্ছে গিয়ে অনেকেই এই যারা হচ্ছে আইএলটিএস ক্যান্ডিডেট আছে, আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, তারা এই প্রবলেমটা ফেস করে যে স্পেলিং মিস্টেক হয়ে যায়, যে ভাইয়া আমার হচ্ছে গিয়ে 30+ হয় বা হচ্ছে গিয়ে 25+ হয়। এখন যেগুলো প্লাস হয় হয়তো 26টা 27টা হচ্ছে বা 32টা বা 33টা হচ্ছে, কিন্তু এর মধ্যে কয়েকটা স্পেলিং মিস্টেক হয়ে যায়, 2টা বা 3টা এরকম স্পেলিং মিস্টেক আপনার হয়ে যায়। এখন স্পেলিং মিস্টেকটাকে আপনি কীভাবে কমাবেন বা এইটা থেকে ওভারকাম কীভাবে করবেন, এই ভিডিওতে আমি কিছু টিপস বলবো। ইনশাআল্লাহ তাআলা আপনি কিন্তু এইগুলো ফলো করলে উইদিন 1 মান্থের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সো স্পেলিং মিস্টেক যেটা, এটা কতটা ইম্পর্টেন্ট আপনার এইগুলো থেকে ওভারকাম হওয়া, কারণ হচ্ছে গিয়ে দেখেন আপনার যদি 31টা যদি লিসেনিংয়ে কারেক্ট হয় যে আনসার, আপনি পাবেন 7, আর যদি 32টা হয় তাহলে পেয়ে যাবেন হচ্ছে 7.5, আর যদি 25টা হয় যেখানে আপনি 6 পান, 26টা হলেই কী হয় 6.5, অর্থাৎ একটা বেশি হলেই কী হচ্ছে আপনার 0.5 কিন্তু একটা ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ আপনার এখানে যদি স্পেলিং মিস্টেক যদি একটা যদি স্পেলিং কারেক্ট হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 7.5, আর যদি স্পেলিং একটা মিস্টেক হয়ে যায় তাহলে আপনি পেয়ে যাবেন কিন্তু 7, অর্থাৎ 0.5 কিন্তু বাড়তেছে কমতেছে, এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট 0.5। সো এইখান থেকে ওভারকাম হওয়ার জন্য আপনাকে কিছু কথা আমি বলবো। এখন আইএলটিএস স্পিকিং যে লিসেনিংয়ের যে স্পেলিং মিস্টেক, এটা অনেকটা হচ্ছে মাছ ধরার মতো, যে আপনি খুব কষ্ট করে বড়শি দিয়ে মাছটা ধরলেন আর এখন দেখা যায় যে যখনই ধরতে গেছেন তখনই এটা পুকুরে পড়ে গেছে, যেরকম কষ্ট লাগে ঠিক তেমনি অনেক খুব কষ্ট করে আপনি লিসেনিংয়ের যে আনসারটা সেটা পিক করছেন কিন্তু স্পেলিং মিস্টেকের কারণে আপনার পয়েন্টটা কাটা গেছে, যেটা খুব কষ্টকর। সো আমি কিছু টিপস বলতেছি, তার মধ্যে প্রথম যে টিপসটা আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে মেইকে স্পেলিং লিস্ট। এখানে কী করতে পারেন আপনি, আপনি যারা আপনারা যারা হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট, নর্মালি আপনারা কী হয় যে একটা বা দুইটা কিন্তু লিসেনিং আপনারা করেনি, অথবা আপনি যতগুলোই লিসেনিং করেন না কেন আপনি কী করবেন, একটা বা দুইটা লিসেনিং করলে কী হয় 80টার মতো আপনি ওয়ার্ড পাবেন, তার মধ্যে যদি আপনার প্রতি লিসেনিংয়ে যদি 2টা করে স্পেলিং মিস্টেক হয় তাহলে 4টা বা 5টা লিসেনিং আপনার স্পেলিং মিস্টেক আপনি পাইলেন। এই 5টা স্পেলিং মিস্টেকটা আপনি কী করবেন, একটা নোটবুক তৈরি করবেন, অবশ্যই অবশ্যই আজকের মধ্যেই আপনি একটা খাতা কিনবেন বা হচ্ছে একটা ডায়েরি কিনবেন যেখানে লেখা থাকবে যে স্পেলিং মিস্টেকের লিস্ট অফ স্পেলিং মিস্টেক। সো ওইখানে আপনি কী করবেন, প্রতিদিন ডেট দিয়ে রাখবেন, কর্নারে ডেট দিয়ে রাখবেন এবং কতগুলো আপনার হচ্ছে কি মিস্টেক হচ্ছে এগুলো সবগুলো লিখে রাখবেন, এবং এটার যেগুলো মিস্টেক হচ্ছে মিস্টেক ফর্মটাও লিখবেন এবং কারেক্ট ফর্মটাও লিখবেন, ঠিক আছে? তাহলে আপনার মাথায় থাকবে যে আপনি কোন জায়গায় নর্মালি মিস্টেক করেন আর কোন জায়গায় আপনাকে ওভারকাম করতে হবে। সো মিস্টেক ফর্ম প্লাস হচ্ছে গিয়ে কারেক্ট ফর্ম, এটা যখন আপনি 4 থেকে 5টা প্রতিদিন আপনার মিস্টেকগুলো অ্যাড হইতে থাকবে আপনার ডায়েরির মধ্যে, আপনার খাতার মধ্যে, তখন দেখা যাবে একদিন কী হয় আপনার প্রায় 100-200টা আপনি মিস্টেক আপনি জড়ো করতে পারছেন, এবং এর ফলে আপনি প্রতিদিন লিসেনিং করার আগে আপনি কী করবেন, এগুলো একটু চোখ বুলাই নেবেন, যে আপনার চোখ বুলানোটা মাস্ট বি। আমি লিসেনিং একটা করতেছি এর আগে একটু 5 মিনিট নিজে একটু দেখে নিই যে আমার গতকালকের বা গতকাল পর্যন্ত কী পরিমাণ মিস্টেক হয়েছে, এগুলো যখন আপনি দেখবেন 5 মিনিট বা একটু আর একটা রাফ খাতার মধ্যে একটু মানে হাতে লিখবেন যে হ্যাঁ প্রবলেম কোথায় হচ্ছে, একটু লিখে নিলেন 2-3বার লিখলেন, তাহলে কী হবে আপনার মাথার মধ্যে এটা ঢুকে যাবে, আপনার ব্রেনের মধ্যে এটা ঢুকে যাবে, এবং এতে করে আপনার পরবর্তী যে লিসেনিংগুলো এগুলোতে হেল্প হবে। কেন? কারণ হচ্ছে আইএলটিএসের যে লিসেনিং এটা মূলত হচ্ছে একাডেমি, সো এখানে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে সেম যে ইয়াগুলা, যে আপনার যে রিসার্চ বেজ বা হচ্ছে গিয়ে ওয়াইল্ড লাইফ বেজ বা হচ্ছে কিছু ইনফরমেটিভ যে ফর্মাল যে ওয়ার্ডগুলো, এগুলাই মূলত হচ্ছে গিয়ে লিসেনিংয়ে লিখা হয়ে থাকে। সো লিসেনিংয়ে যেহেতু ফর্মাল ওয়ার্ডগুলো লিখা হয়ে থাকে, সো যখন আপনি প্রতিদিন আপনি এই ধরনের 200-300টা ওয়ার্ড যখন আপনি অ্যাড করতে পারবেন আপনার ডায়েরিতে, তখন দেখবেন যে ঘুরে ফিরে ওগুলা থেকেই আপনার আসতেছে, ঘুরে ফিরে ওগুলা থেকে আসতেছে। তো আপনার কম্পালসারি এই জিনিসটা আপনাকে করতে হবে যে লিসেনিং করার পরে যতগুলো মিস্টেক হবে সবগুলো নোটবুকে লেখা, এবং প্রতিদিন আপনার স্টাডি করার পূর্বে বা লিসেনিং স্টার্ট করার পূর্বে আপনি এগুলো চোখ বুলিয়ে নেবেন বা আরেকবার খাতার মধ্যে লিখে নেবেন, ঠিক আছে? এইটা করলে আপনি আস্তে 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 আপনি খুব সহজেই আপনি এগুলো এই প্রবলেমটা থেকে ওভারকাম হতে পারবেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, ঠিক আছে, যেটা আমি মনে করি। অ্যান্ড দেন হচ্ছে লার্ন বাই হার্ট।
আপনাকে যখনই আপনি এই ধরনের যে আপনার যে লিসেনিং লিস্ট করতেছেন আপনি বা হচ্ছে নোটবুক বানাইতেছেন, এগুলা করার সময় অবশ্যই অবশ্যই আপনি এটা নিজের মন থেকে করবেন, যে আপনি মন থেকে মেমোরাইজ করবেন যে আপনি এটা মন থেকে করতেছেন। জাস্ট আমি করলাম, আমার হচ্ছে দুইটা তিনটা লিসেনিং ভুল হইলো, কী হয়েছে ভুল হইলে ঠিক আছে এটা বাদ দিয়ে দিলেন, বা নোটবুকের মধ্যে লিখলেন কিন্তু এর পরের দিন যে আপনার দেখার কথা, চোখ বুলানোর কথা বা একটু রাফ করার কথা এটা করলেন না, তাহলে কিন্তু আপনার হবে না ভাই, তাহলে হবে না। সো আপনাকে অবশ্যই অবশ্যই এই শিখার যে প্রসেসটা অবশ্যই নিজের মন থেকে করতে হবে, মনকে ফোর্স করে করতে হবে যে আমাকে অবশ্যই অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে। দেন আরেকটা জিনিস হচ্ছে আমরা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে আমরা লিসেনিং প্র্যাকটিস করার সময় যে আমরা হচ্ছে স্পেলিং প্র্যাকটিস করার সময় অনেক ভিডিও দেখি ইউটিউবে, অনেক ভিডিও আছে যে বিভিন্ন রুলস ধরায় ধরায় আপনাকে লিসেনিং প্র্যাকটিস হচ্ছে গিয়ে লিসেনিং যে মিস্টেকটা, স্পেলিং মিস্টেকটা এটা শিখাবে। আসলে স্পেলিং আইএলসের যে লিসেনিংয়ের যে স্পেলিং মিস্টেক, এটা আপনি রুলস ফলো করে কখনোই পারবেন না, উল্টো আপনার ব্রেনের উপর খুব বেশি চাপ পড়ে যাবে যে আপনি এস বা ইয়েস যুক্ত করলে এই ধরনের ওয়ার্ড মুখস্থ করেন, এস বা ইয়েস দিয়ে বা এইভাবে ফর্ম করেন, ডানেরটা পিছনেরটা সামনে আনেন, সামনেরটা পিছনে আনেন, এই ধরনের অনেক রুলস, এই রুলসগুলো করতে গেলে আপনার মাথা ভাই থাকবে না, এমনকি এই আপনার মাথাটা এতদিকে যদি নেন তাহলে কিন্তু আপনি পারবেন না। সো রুলসটাকে ফলো করার কোনো দরকার নাই, স্পেলিং মিস্টেকে জাস্ট মেমোরাইজ করতে হবে, যে ওয়ার্ডগুলো আপনি আপনার ডায়েরিতে লিখছেন এগুলো জাস্ট আপনি কী করবেন, মেমোরাইজ করবেন। আরেকটা ওয়ে আছে যে আপনার একটা হচ্ছে পিডিএফ পাবেন, হচ্ছে কি আমি বলি যে আপনার লিসেনিং যে আপনার পার্ট ওয়ান এবং পার্ট ফোরের জন্য আপনি 1200 ওয়ার্ডের একটা হচ্ছে কি পিডিএফ আপনার গুগলে আছে, গুগলে জাস্ট যে আপনার 1200 ওয়ার্ডের যে কমন স্পেলিং মিস্টেক যেটা, এটা আপনি যখন গুগলে যাবেন এখনই ডাউনলোড করে নিন, এখনই গুগলে গিয়ে আপনি 1200 ওয়ার্ডের একটা কমন লিসেনিং মিস্টেক ওয়ার্ডগুলো আপনি যান ওইখান থেকে, ওটা পিডিএফটা ডাউনলোড করে নিন, যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা একটু প্রিন্ট আউট করে নিন ভাই। ডিজিটাল স্ক্রিনে আপনার দেখতে হয়তো একটু প্রবলেম হবে বা প্র্যাকটিসে প্রবলেম হবে, সো আপনি একটু বাইরে গিয়ে এই 1200 ওয়ার্ডের এটা প্রিন্ট আউট করে নিন, অথবা আপনি আরও কয়েকটা ওয়েবসাইটে দেখতে পারেন যেখানে 1500, 1600 বা 2000 ওয়ার্ডেরও অনেকগুলো পিডিএফ পাবেন। তো যত পিডিএফ পাবেন সবগুলো নিয়ে আপনি বই দোকান থেকে আপনি কী করবেন, কম্পিউটার দোকান থেকে একটু প্রিন্ট আউট করে এটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। 1200 ওয়ার্ডের এটা আপনি ইজিলি আপনি হচ্ছে গুগল করলেই পেয়ে যাবেন, অনেক হাজার হাজার শয়ে আপনার ওয়েবসাইট আছে এগুলো প্রোভাইড করে। সো এটা একটু ডাউনলোড করে নেবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন প্রতিদিন, আর এই ওয়ার্ডগুলো আপনি চাইলে আপনার নোটবুকে উঠাই নিতে পারেন। সো এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে ইম্পর্টেন্ট যে কথাটা বলতেছি, যে এইভাবে আপনি যদি চেষ্টা করেন, ট্রাই করেন, যে এইভাবে আপনি আপনার একটা লিসেনিং নোটবুক বানাইলেন, নিজের মন থেকে শিখলেন এবং রুলস যেগুলো আছে এগুলোকে একটু ইগনোর করলেন, অ্যাভয়েড করে চললেন, এরপর 1200 ওয়ার্ডের পিডিএফ বা 2000 ওয়ার্ডের যে পিডিএফগুলো আছে কমন লিসেনিং মিস্টেক, এগুলো যদি আপনার মোটামুটি ওভারকাম করতে পারেন, তাহলে দেখা যাবে যে যেখানে আপনার 6 পাওয়ার কথা সেখানে আপনি 6.5 পেয়ে গেছেন, শুধু স্পেলিং মিস্টেকটা কারেক্ট হওয়ার কারণে 7-এর জায়গায় আপনি 7.5 পেয়ে যাচ্ছেন, 8-এর জায়গায় 8.5 পেয়ে যাচ্ছেন। সো এই রুলসগুলো একটু আপনি ফলো করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার স্পেলিং মিস্টেকটা অনেকটাই ওভারকাম হয়ে যাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।